বাইট নিও না, ওদেরকে ইয়েদেরকেও বাইট নিতে দিবি। এটা কোন চ্যানেল ড্রাইভার, মুদ্দা কথা হলো ওই ড্রাইভার না 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 এই যে মেরেছে বেলা আমাদের যেমন পেশেন্ট পার্টি বের করার নিয়ম আছে, অতিরিক্ত ভিড় হওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ড ঢুকেছিল এবং যে একটা লোক মানে সবাইকে বের করার সময় একজনের সাথে একটু কথা কাটাকাটি হয়, সে বেরোতে চায় না, তো সেই সময় তিন চারবার বলার পরেও সে যখন না করে তখন তাকে ধরে বের করার জন্য তাকে সরিয়ে নিয়ে আসা হয়, তখন সে আমাদের সিকিউরিটি গার্ডকে ধাক্কা মারে, সেই সময় তাকে ধরে নিয়ে আমাদের অফিস রুমে নিয়ে আসে। তো আমি তো সব কিছু জানার জন্য নার্সদের ওখানে যাওয়ার জন্য যখন বেরোই দু তিনজনকে নিয়ে, সেই সময় গেটে আমাদের দুজন সিকিউরিটি গার্ড ছিল, তার সাথে সেই লোকটার পেশেন্ট পার্টির সেই লোকটার মারামারির মতন হয়, ধাক্কাধাক্কি হয়। তাদের নাম হলো ছোটন ঘোষ আর অনিল রায়। হ্যাঁ, তাদের সাথে ধাক্কাধাক্কি হয়, এক দুজনেরই হাত মোচড়ায়। হ্যাঁ, দুজনই ভর্তি আছে এখন বর্তমানে, তাদের অবস্থা স্থিতিশীল, কিন্তু একজন উপরে যে ডিউটি করছিল তাকে পিছন থেকে মানে ধারালো রড দিয়ে মারা হয়। হ্যাঁ, তো সেই সময় সে ওখানেই অজ্ঞান অবস্থায় পড়ে যায়, তো সেই জায়গা থেকে তাকে উঠিয়ে নিয়ে এসে সাথে সাথে এমার্জেন্সিতে নিয়ে আসার পরে MS2 ভর্তি করানো হয়। ডাক্তার বলেছে তার অবস্থা খুব ভালো নয়, তাকে বর্তমানে CCU রেফার করা হয়েছে, আর বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। এই অবস্থাতে আমরা সেই অবস্থাতে পেশেন্ট পার্টিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার বাকি আমরা নিজেরা একটা লিখিত অভিযোগ জানিয়েছি ওয়ার্ড মাস্টার থ্রু ইংলিশ বাজার থানায়। আমার নাম জয়ন্ত বোস, আমি সিকিউরিটি সুপারভাইজার।